এটা হচ্ছে হুবহু আয়েলস এর একটা প্রশ্ন, উপর একটা টাইম লিখা আছে। আপনারা যারা অন্য জায়গায় পরীক্ষা দিয়েছেন, মানে আয়েলস না দিলেও আপনারা কম বেশি এটা সবাই জানেন যে এই এই যে টাইমটা, এটা হচ্ছে আপনার আপনার রিডিং এর টাইম, ঠিক আছে? রিডিং এ আপনি 1 ঘন্টা এক্সাম দিতে পারবেন। আচ্ছা, ইনস্ট্রাকশনস দেওয়া আছে। ইনস্ট্রাকশনস কি দেওয়া আছে? আপনি প্রশ্নগুলো খুলবেন না যতক্ষণ আপনাকে বলা না হবে, মানে এগুলো কমন কথা। আপনার নাম আর ক্যান্ডিডেট নাম্বার গুলো লিখে নেন অ্যান্সার স্ক্রিপ্টে, ইনস্ট্রাকশনস গুলো খেয়াল করেন, অ্যান্সার অল দ্য কোয়েশ্চন সবগুলো অ্যান্সার করবেন, চেষ্টা করবেন পেন্সিল ইউজ করতে। তারপর আপনি টাইম টাইমের মধ্যে আপনাকে অ্যান্সার করতে হবে। এট দ্য এন্ড অফ দ্য টেস্ট হ্যান্ড ইন বোথ দিস কোয়েশ্চন পেপার অ্যান্ড ইউর অ্যান্সার শিট, আপনাকে এটা আবার ফেরত দিতে হবে। এগুলো জানা কথা, সো এটা নতুন কিছু না। টোটাল প্রশ্ন হচ্ছে 40টা, ঠিক আছে? সো দেয়ার আর 40 কোয়েশ্চন অন দ্য কোয়েশ্চন পেপার, 40টা প্রশ্ন থাকে। আইএস এর রিডিং, এটা জিটি হোক বা একাডেমিক হোক, আইএস কিন্তু 2 প্রকার আছে, একটা হচ্ছে একাডেমিক আইএস, একটা হচ্ছে জেনারেল ট্রেনিং আইএস। এটা নিয়ে আমি অনেকগুলো ডিসক্রাইব করেছি, ঠিক আছে? বিভিন্ন আমার চ্যানেলের মধ্যে আমি এটা ডিসক্রাইব করেছি, সো আপনারা একটু ওইটা দেখে নিন যে জিটি আর একাডেমিক এর মধ্যে ডিফারেন্সটা কি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি লাস্টে সময় দিব সবাইকে। সো যাই হোক না কেন, জিটি হোক বা একাডেমিক হোক, সবার জন্যই 40টা প্রশ্ন, ঠিক আছে? আমি যে প্যাসেজটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা একাডেমিক আইএলটিএস এর প্রশ্ন, এটা হচ্ছে একটা একাডেমিক আইএলটিএস। এখানে দেখেন একটা প্যাসেজ দেওয়া আছে, ঠিক আছে? প্যাসেজের টাইম ইয়াটা হচ্ছে, টপিকটা হচ্ছে মেকিং টাইম ফর সায়েন্স। আচ্ছা, ফ্র্যাঙ্কলি স্পিকিং ক্রনোবায়োলজি এরকম একটা টপিক দেওয়া আছে, ক্রনোবায়োলজি নিয়ে, তারপর হচ্ছে আপনার সার্কাডিয়ান রিদম নিয়ে। আপনার এখন আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু রেইজ হ্যান্ড করিয়েন, আপাতত একটু মিউট রাখেন, ঠিক আছে? কারণ যেহেতু আমি আপনাকে ডিসক্রাইব করছি, যেটা বলতে চাচ্ছিলাম এই ক্রোনোবায়োলজি আপনারা যদি না চিনে থাকেন, বা সার্কাডিয়ান রিদমকে যদি আপনি না চিনে থাকেন, আমি একটু ক্লিয়ার করি। যেমন ধরেন আপনাদের অনেকের হয়তো এই প্রবলেমটা হতে পারে, সেটা হচ্ছে আপনারা যদি রোজার আগে, মানে রোজার সময় অনেকে আছে না যে সেহরি করে একেবারে ঘুমায়, মানে সারা রাত জেগে থাকে কিন্তু সেহরি করে একেবারে ঘুমায়। তো দেখা যাচ্ছে 4টা 5টা বাজে, সেহরি করার পর ঘুমাচ্ছে, উঠতে উঠতে দেখা যাচ্ছে 12টা 1টা বাজতেছে। এখন রোজা চলে যাওয়ার পরও দেখবেন যে আপনার এই অভ্যাসটা রয়ে গেছে, মানে আপনি 12টা 5টা আপনার শুতে গেলেও দেখবেন আপনার ঘুম আসতেছে, দেখবেন ঠিকই 4টা 5টা বাজে ঘুম আসতেছে। হুম এখন আপনার যখন শেষ হয়ে যায়, মানে ছুটি, ঈদের ছুটি শেষ হয়ে যায়, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই পড়েন, বা আপনি যদি জব করেন, আপনার তো সকাল 9টা 10টা বাজে উঠতেই হবে, মানে অফিসে যেতে হবে। এখন দেখা যায় আপনি একটা ট্রাবল ফেস করেন, এই জিনিসটা, এই যে হুট করে আপনার রুটিনটা পাল্টে গেল, এটাকেই বলে থাকে সার্কাডিয়ান রিদম, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি একটা জিনিস বুঝালাম, মানে এটা আসলে কি নিয়ে টপিকটা। এরপর আপনি দেখবেন যে এখানে অনেকগুলো কথা লেখা আছে, অনেকগুলো প্যারাগ্রাফে, প্রায় 3 পেজের মতো, 2.5 পেজের মতো কথা লেখা আছে। যাই হোক, এরপর গিয়ে আপনি 1 থেকে 7 পর্যন্ত প্রশ্ন দেখবেন, এখানে দেয়া আছে ট্রু ফলস নট গিভেন। এটা আইএলটিএস এর খুব কমন একটা জিনিস, এটা আপনাকে করতে জানতেই হবে, কারণ এটা আপনার আইএলটিএস এর এক্সামে আসবে, মোটামুটি আমি 99.99% শিওর দিতে পারবো। আচ্ছা, আপনি এখন বলতে পারেন এগুলো কি জিনিস, আমি এগুলো আজকে ডিটেলস পড়াবো না, কারণ হচ্ছে এতগুলো জিনিস ডিটেলস পড়ানো যাবে না। আমি আজকে আজকে আপনাকে চিনাচ্ছি জিনিসগুলো কি, এন্ড কিছু ব্রিফ আইডিয়া করব। সো ট্রু মানে সত্য যেটা হবে, এটা আপনি স্কুল কলেজে হয়তো করেছেন, ফলস যেটা মিথ্যা হবে সেটা। আমরা স্কুল কলেজে একটা জিনিস করতাম, মনে করে দেখেন, ট্রু হলে তো কোনো সমস্যা নেই, ফলস হলে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা আমাদেরকে বের করতে হবে, এটা ছিল আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির কাজ। বাট আইএলটিএস এর ক্ষেত্রে কোনো কিছুর অ্যান্সার যদি ফলস হয়, আপনাকে কিন্তু আবার রিপিট করে কারেক্ট অ্যান্সার বের করতে হবে না, কিন্তু এখানে একটা নতুন শব্দ আসছে, সেটা হচ্ছে নট গিভেন। ট্রু মানে হচ্ছে যেটা স্টেটমেন্ট মিলে যাচ্ছে, ফলস যেটা হচ্ছে যে মিলছে না, মানে মিথ্যা কথা আছে, নট গিভেন মানে হচ্ছে এই ইনফরমেশনটা ওখানে দেয়াই নাই। এই ঘটনাটা আমি আপনাকে ডিটেলস পরে বলবো। এখানে দেখেন ট্রু ফলস নট গিভেন এর কথাগুলো দেওয়ার পরে 1 থেকে 7 পর্যন্ত, সরি, 1 থেকে 7 পর্যন্ত আপনার প্রশ্ন আছে। এখন এই স্টেটমেন্ট গুলো কি ট্রু নাকি ফলস নাকি নট গিভেন? যদি ট্রু ফলস ট্রু হয় তাহলে ট্রু দিবেন, যদি ফলস হয় ফলস দিবেন, যদি নট গিভেন হয় নট গিভেন দিবেন। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখবেন সবাই, এই যে এইখানে একটা কথা লেখা থাকে সবসময় প্রশ্নের আগে যে আপনাকে কি করতে হবে, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, কখনো কখনো এরকমও লেখা থাকে ট্রু লিখলে শুধু টি দিবেন, ফলস হলে শুধুমাত্র এফ দিবেন, নট গিভেন হলে শুধুমাত্র এনজি দিবেন, কখনো কখনো কিন্তু এরকম লিখা থাকে। তো যদি আপনাকে এরকম লিখেই দেয় ট্রু হলে শুধু টি দিবেন,
ফলস হলে শুধু এফ দিবেন, নট গিভেন হলে এনজি দিবেন, এরকম কোনো কথা যদি আপনার লিখা থাকে আর আপনি যদি পুরো শব্দটা লিখেন আপনার মার্কস কাটা যাবে। সো যা ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে আপনাকে কিন্তু তাই লিখতে হবে। এখানে প্রশ্নই দেওয়া আছে, ডু দ্য স্টেটমেন্ট ফলোয়িং স্টেটমেন্ট এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন রিডেন প্যাসেজ ওয়ান। আচ্ছা আপনি এখন বলতে পারেন এগুলো ট্রু হবে না ফলস হবে না নট গিভেন হবে, এটা আমি বুঝবো কিভাবে? মেইন কথা হচ্ছে এই লাইনটা, এটা কি আপনার প্যাসেজের ইনফরমেশনের সাথে মিলছে? যদি মিলে তাহলে এটা ট্রু হবে, যদিও এখানে ট্রুর ক্ষেত্রে টি লিখতে বলে নাই, সো আপনি পুরো ট্রুটাই লিখতে পারবেন। যদি এটা না মিলে মানে মিথ্যা এখানে যা আছে সেটা ডিফারেন্ট কোনো কথা প্রশ্ন যদি লেখা থাকে মানে প্যাসেজে সরি, তাহলে সেটা ফলস হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার এই ইনফরমেশনটা ওখানে দেয়া নাই, সেক্ষেত্রে এটা নট গিভেন হবে। বিস্তারিত আমি যেদিন ক্লাস হবে সেদিন আলোচনা করবো।